আজকে একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমি শারীরিক পেজে অনেক দিন যাবৎ আছি, বা যে কোনো ভিডিও তারপরে এগুলোই দেখতাম আর কি, পোস্টগুলো ভিডিওগুলো। বিয়ের প্রথমে যখন আমি বিয়ে করি তখন সহবাসে অনেক একটু কম সময় পাইতাম, তারপরে শারীরিক পেজে থাকার পর ভিডিও, তারপর পোস্ট, কেগেল এক্সারসাইজ, ইরাপিণ্ড, নাড়ির ব্যায়াম, এগুলো করার পর থেকে বিভিন্ন আসন পজিশন চেঞ্জ করে দেখা যায় এখন অনেক সময় বৃদ্ধি, মানে দীর্ঘ সময় নিয়ে সহবাসটা করতে পারে। এখন আগে একটু কম পারতাম, এখন প্রায় মানে 10 থেকে প্রায় 30 মিনিট পর্যন্ত সহবাস করতে পারি, আরও পারি মানে এতেই বউ সন্তুষ্ট, এই জন্যই এখানেই আর কি শেষ করি। যাদের সময় কম তাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যে আপনারা একটু আসন চেঞ্জ করে সহবাস করবেন, যে আসনে আপনি বেশি টাইম পাচ্ছেন মনে হচ্ছে সে আসনে আপনারা সহবাস করার চেষ্টা করবেন।